আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ইমি। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো হোমমেড ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি, ব্রেড ক্রামের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুই ধরনের ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি, প্রায় 7 থেকে 8 পিস। তো পাউরুটিগুলোকে সাইডগুলোকে স্লাইস করে কেটে নেব। অনেকেই দেখা যায় পাউরুটির সাইডে যে অংশগুলো থাকে আর অংশটা ফেলে দেয়, তো এটা ফালার প্রয়োজন নেই। এগুলো দিয়ে খুব সহজে কিন্তু আপনারা ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছে। এই তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন এগুলোকে একটা ব্লেন্ডারে ঝগে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম তৈরি হয়ে গেল। লোক একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ব্রেড ক্রামগুলো ভিজা ভিজা অবস্থায় থাকবে, তো এগুলোকে এখন আমি চুলায় বসিয়ে দিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন হালকা গরম হবে এ পর্যায়ে আমি ব্রেড ক্রামগুলোকে ঢেলে দিব। এই ব্রেড ক্রামগুলো প্রথমে ভিজা থাকবে, এ পর্যায়ে আস্তে আস্তে করে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত ব্রেড ক্রামগুলোকে আমি চুলার উপর ভেজে নিব। তাহলে কিন্তু ব্রেড ক্রামগুলো খুব মুচমুচে হয়ে যাবে আর এটাকে সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত। তো এইভাবে করে 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি ব্রেড ক্রামগুলোকে কুচকুচে করে, দেখতে পাচ্ছেন এখন আর ভিজা পর্যায়ে নেই। তো এইভাবে করে আমি ব্রেড ক্রাম কিছু ব্রেড ক্রাম তুলে নিচ্ছি, যেহেতু আমি দুই ধরনের ব্রেড ক্রাম তৈরি করব। তো এটা হচ্ছে সাদা ব্রেড ক্রাম, তো এটাকে একটা সাইডে রেখে আর বাকি যে অংশটুকু আছে এর সাথে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার ব্রেড ক্রাম, দেখতে পাচ্ছেন এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার দুই ধরনের ব্রেড ক্রাম। তো আশা করছি আমার আজকে সহজ রেসিপিতে ব্রেড ক্রামের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।